এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার দুপুরের মেনুতে যা যা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি রান্না করতে চলেছি চর্বি ডাল চর্বি ডাল রান্না করার জন্য আমি ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে আমি মুগ ডাল ব্যবহার করছি ডালগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াই গরম হতে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখানে চর্বিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর ডাল রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজ সব কিছু জিরে তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি গোটা জিরে এগুলো আমি ফোরনে ব্যবহার করলাম একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর আমি আরও বাদ বাকি মশলাগুলো ব্যবহার করব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি চুই ঝাল চুই ঝালগুলো কেটে আমি একটু থেতো করে নিয়েছি এর ফলে ফ্লেভারটা ভালো আসে এর জন্য আমি থেতো করে নিয়েছি অনেকে আস্তে আস্তে ব্যবহার করে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ব্যবহার করতে পারে তারপরে আমি এখানে রসুন বাটা আদা জিরে বাটা যাবতীয় মশলা সব ব্যবহার করব মশলাগুলো যাতে ভালোভাবে কষানো যায় এই কারণে আমি একটু জল ব্যবহার করব সামান্য একটু জল দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দেব এখানে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তারপর আমি এখন চর্বিগুলো দিয়ে দেব মশলার সাথে চর্বিটা ভালোভাবে কষাতে হবে চর্বিগুলো দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেবো আমি এখানে চর্বির পিসগুলো একদম ছোট করে নিই মিডিয়াম রেখেছি দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে আরো তেল ছাড়বে এরপাশে আমার ডাল সেদ্ধ করা আছে তারপরে আমি ডালটা ঢেলে দিয়েছি ডালের সাথে আর একটু জলও দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠে ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত জ্বালিয়ে নেব নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম গরম মশলাটা নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার চর্বি ডালটা শেষ হয়ে গেছে এরপর আমি চলে যাচ্ছি পরের প্রসেসিংয়ে এখন আমি রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে লবণ হলুদ মেখে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব আর আমি মাছগুলো রান্না করব ডাটা এবং আলু দিয়ে আমি আগে থেকে ডাটা আলুগুলো কেটে গুছিয়ে নিয়েছি তারপরে আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি তেলে ছেড়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তোমার মাছ ভাজা শেষ দেখুন কিভাবে ভাজা হয়ে গেছে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে ওই ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আমি আর আলু একসঙ্গে ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আরেকটু নেড়ে নিয়ে তারপর আমি আবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার আরেকটু নাড়াচাড়া করে নেব মানে তেলে হালকা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব তো আমি খুব বেশি জল দিই মানে যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব মাঝে আমার ঢাকা ঢাকনা তুলে মাছগুলো ঢেলে দিয়েছিলাম তারপর আমার রান্নাটা শেষ এবার আমি চলে যাচ্ছি পরের প্রসেসিংয়ে এবার আমি রান্না করব হচ্ছে পেঁপে ভাজি পেঁপেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি তারপরে হচ্ছে তেলের পরে দিয়ে দিয়েছি হলুদ লবণ যা লাগে দিয়ে আমি এখন পেঁপেগুলো ভালোভাবে ভেজে নেব স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আপনারা আমার পেঁপে ভাজাটা প্রায় শেষ এবার আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের মেনু পেঁপে ভাজি চর্বি ডাল আর ট্যাংরা মাছের ঝোল ডাটা দিয়ে সবাই পাশে থাকবেন ধন্যবাদ